এই যা ফলস হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শুভ মহালয়া, সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। মহালয়ার পুণ্যতিথিতে দেবীপক্ষের সূচনা হয়ে গেল, আর একদম পুজো দরজায় করা নাড়ছে বলতে গেলে। আর আজকে কখন উঠেছি জানো, অনেক সকালে উঠেছি ঘুম থেকে, তারপরে মহালয়া দেখছিলাম, তারপর তো দেখলে বাচ্চারা এখানে বোম ফাটা ছিল। প্রত্যেকবার মহালয়াতে ওরা আমাদের বাড়িতে এখানে বোম ফাটাবেই। তারপরে তিনজনে বসে মহালয়া দেখলাম, এখন চা খাচ্ছে, যদি ওইটা সেকেন্ড রাউন্ড চা। আগে আর একবার তিনজনে মিলে বসে চা খাওয়া হয়ে গেছে মহালয়া দেখতে দেখতে, ওরা তো মিস করা একদমই যাবে না। মহালয়া দেখতে দেখতে এক রাউন্ড চা হয়ে গেছে, তো এখন একবার সেকেন্ড রাউন্ড বানালাম। তো এখন সেকেন্ড রাউন্ড বানাতে মাঝে ব্লগটা আর কি কন্টিনিউ করছি, মানে স্টার্ট করছি আর কি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো আজকে ব্লগটা, আর তোমাদের খুব ভালো লাগবে। দেখো কি অবস্থা, ছাদ একদম পুরো হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ হলুদ জল আর কি ঢেলে দিয়েছে। তো আমাদের জলে না প্রচুর আয়রন, প্রচুর আয়রন। আজকে পুরো ট্যাঙ্কিগুলো আর কি পরিষ্কার করা হচ্ছে, তিনটে ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে, আর এই ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন জল আবার লোড করতে দেওয়া হয়েছে। তো এত আর কি আয়রন, এইভাবে আর কি আমাদের সব ট্যাঙ্কি পরিষ্কার করা হয়। আজকে আর কি লোক পাওয়া গেছে, এনাদের তো ভীষণই ডিমান্ড পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেছে। আজকে একদম তিনটে ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে, তো এইভাবে পরিষ্কার করে করে আর কি চালাতে হয়। ওই গাছ থেকে ডুমরি ভেঙে দাও তাহলে হয়ে গেল। তুমি ভালো হতো তো, উপরে তো সমস্ত ট্যাঙ্কিগুলো আজকে পরিষ্কার করা হচ্ছে, প্রচন্ড আয়রন হয় আমাদের, তো সেজন্য সবগুলো ট্যাঙ্কি একদিনে পরিষ্কার করা হচ্ছে, কারণ পরিষ্কার করার লোক প্রত্যেক দিন আর কি পাওয়া যায় না। তো ওইদিকে পাম্প চলছে, ওই জন্য একটু আওয়াজ আসতেও পারে। আর যেহেতু মহালয়া, তার সঙ্গে গান্ধী জয়ন্তী, একসঙ্গে আর কি দুটো ছুটি একদিনে পড়েছে। তো আজকে আমারও অনেকগুলো প্ল্যান আছে, তবে বাইরে বেরোনোর কোনো প্ল্যান নেই, ঘরের সমস্ত কাজগুলো করার প্ল্যান আছে। যেরকম কিছু গোছানোর বাকি আছে, এইসবগুলো আর কি তখন গোছানো হয়নি, তো এইসবগুলো আর কি গোছাবো, ঘরের কিছু টুকটাকে কাজ সেগুলো করবো। তারপরে আমি আজকে নিজের একটু কেয়ার করবো ভেবেছি, যেমন হচ্ছে একটু নিজেরই আর কি একটু হেয়ার স্পা করবো, মানে একটু হেয়ার মাস্ক লাগাবো, তারপরে স্কিন কেয়ার করবো, একটু ভাবছি ফুড স্পাও করবো যদি টাইম পাই। তো তো ফটাফট আগে কাজগুলো শুরু করে নিই, আগে প্রথমে ঘরটাগুলো গুছিয়ে নিই, তারপরে যে মহালয়া, যেহেতু সমস্ত ঘরটার পরিষ্কার করে সুন্দরভাবে পুজোও করতে হবে। তো চলো দেরি না করে ফটাফট শুরু করি, ব্রেকফাস্ট হয়নি এখনো, আগে একটু কাজটা করে নিই, তারপরে ব্রেকফাস্টটা করবো। এখানে দেখো সমস্ত শোপিসগুলো আমি বের করে নিয়েছি, আমার এক সময় আর কি নেশার মতো ছিল, যে যেখানে আমি যে ভগবানের আর কি দেখতাম মূর্তি সেরকম আর কি নিয়ে নিতাম।
তো এক সময় এগুলোর খুব নেশা ছিল, এগুলো খুব যত্ন করে আমি রেখেও দিয়েছি। বিশেষ করে এই যে দেখছো গোপাল, গোপালটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম, মানে এবার না আগে যখন আগে অনেকবার আগে গিয়েছিলাম, অনেক দিন আগে তখন নিয়েছিলাম। আর গণেশটা, গণেশটাও তাই, গণেশটা আমার ভীষণই প্রিয় গণেশ। এই যে এগুলো অনেক আগেকার। আর এই লাফিং বুদ্ধটা তো জানো, এটা থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল অর্ঘ। তো এগুলোকে গুছিয়ে আবার তুলে রাখবো, অল্প একটু গোছানো হয়েছে, বাকি সব এখনো বাকি আছে। তো এখন ব্রেকফাস্ট করে নেব, কারণ ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে। তো এই যে হোমমেড এগ রোল ডিম দিয়ে আর কি রুটি দিয়ে করে দিয়েছে, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকিটা করব। মোটামুটি কাজ প্রায় হয়ে গেছে, একটু বেস্ট বাকি আছে আর কিছু আর কি। তো আমি আগে হেয়ার মাস্কটা লাগিয়ে নিই, তারপরে তো কিছুক্ষণ রাখতে হবে, তো সেই টাইমে আমি বাকি কাজগুলো করে ফেলতে পারবো। মানে ঘরে বানানোর হেয়ার মাস্ক মতো, মানে ঘরে হেয়ার মাস্ক বানানোর মতো টাইম আর এখন নেই, কারণ আগের দিন থেকে প্রিপারেশন নিতে হয়, ভিজিয়ে রাখতে হয়। তো সেগুলো তো আমার করা হয়নি, তো রেডিমেডটাই আর কি করবো। তো মামা আর্থের আমার এই এই আর একটা লাগাই আর কি, যখন আর কি টাইম থাকে না হাতে, তো অনিয়ন হেয়ার মাস্ক এটা লাগাই, তো এটা এখন লাগিয়ে নেবো হেয়ার মাস্কটা, তারপরে আর কি কিছুক্ষণ রাখতে হয়। তো ওই রাখার টাইমটাতে আমি বাকি কাজগুলো করে নেবো। হয়ে গেছে কাজবাজ, এবার আছে একটু স্কিন কেয়ারের পালা। প্লিজ আমার এই পাশাপাশি একটু মানে বাজে দেখালে সেগুলো একটু ইগনোর করো, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো মুখটা আমি ক্লিন করে চলে এসেছি, এবার একটা প্যাক লাগাবো, উপটান ফেস মাস্ক, এটা আমি লাগিয়ে নেব। ধরো খুলি, এই যে এটা, এর স্মেলটা খুব ভালো লাগে। তো এই যে লাস্ট আর কি চলছে, মাস্কটা লাগিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে স্নানে যাব। আর অর্ঘও আসবে একটু পরেই আসবে, জাস্ট আমি ওই জন্য তাড়াতাড়ি স্নান টানগুলো করে নিচ্ছি, করে নেবো আর কি। জানি না হবে কি না কমপ্লিট, বাট লাগিয়ে তো নিই মাস্কটা, তাই না? তাহলে আমার আর সময়ও হবে না লাগানোর। কেন আসেন একটু পায়ে ধুলো দেন, অনেকদিন আসেননি আপনি আমাদের বাড়িতে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এদিকে মায়েরও রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মেনুতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজ প্রথমে হচ্ছে সজনের শাক, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে আর সজনের শাক। এখানে আছে গরম গরম তিলের বড়া, এখানে হচ্ছে ডাল, কী ডাল গো, মুসুর ডাল, টমেটো দিয়ে হচ্ছে মুসুর ডাল, এখানে হচ্ছে সর্ষে ইলিশ, কালো জিরে দিয়ে সর্ষে ইলিশ, এখানে আছে ভাত, আর ফ্রিজে আছে টক দই। আমাদের স্যার এখন চলে যাচ্ছেন, সাগর এসেছিল। তো সেটার জন্য কিছু ছবি লাগবে, তো এটা এগুলো হচ্ছে আমাদের আর কি এঙ্গেজমেন্টের ছবি। তো এখান থেকে কিছু ছবি, সিঙ্গেল ছবি আর কিছু, সিঙ্গেলও লাগবে কিছু, আবার কাপলও লাগবে। তো দেখছি মধ্যে কোনটা দেওয়া যায়। এই ছবিগুলো বেশ ভালো আছে, ভাবছি এখান থেকে কিছু একটা দেবো। তার সাথে ফ্লেক্সও হবে, তো ফ্লেক্সের ওখানেও ছবি লাগবে। তো কোনটা এখন চুজ করলে ভালো হয় এটা দেখছি। বসে গেছি ডিনারে, আজকে আছে দেখো তড়কা, ঘরে বানানোই তড়কা কিন্তু, তড়কা রুটি আর সঙ্গে আছে মিষ্টি, আর তড়কার সাথে তো পেঁয়াজ থাকবেই। মা ওখানে আগে খেতে বলেছে, মা আর আমি একসাথে বসেছি, বাবার খাওয়া হয়ে গেছে, এখানে মা খাচ্ছে। ঘড়িতে বেজে গেছে 11টা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে খুব ঘুম পাচ্ছে, এডিটটা করেই ঘুমিয়ে পড়বো।
আর দুপুরবেলা আজকে শোয়া হয়নি, কারণ বাড়িতে লোকজন এসেছিল কিছু, কারণ হচ্ছে কিছু অর্ডার ফটো তো এখন দিতে হচ্ছে, বুঝতেই পারছো সামনে কাজ আসছে, তো অর্ডার ফটো দিতে হচ্ছে, লোকজনও আসছে বাড়িতে, রেস্ট করা হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, সেই ধরো 4:05 উঠেছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এতদিন, যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে কি করতে হবে, প্লিজ ডো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিস, কারণ তোমার সঙ্গে দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এখনকার মতো গুড নাইট, টাটা।